বাংলাদেশ এবং ভারতের বর্ডার আপনারা অনেকেই দেখেছেন। চলুন আজকে আমরা বাংলাদেশ থেকে মায়ানমারের বর্ডারটি দেখে আসি। আমরা এই ভিডিওতে সম্পূর্ণ মায়ানমারের বর্ডারে যাওয়ার যে প্রসেস সেটা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন মনিরগুনা স্টেশন, এটি টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের মনিরগুনা নামক গ্রামের একটি স্টেশন। এখান থেকে পূর্ব দিকে মাত্র 600 মিটার গেলেই আপনারা সীমান্তে পৌঁছতে পারেন, অর্থাৎ মায়ানমার সীমান্তে আপনারা যেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রামীণ সড়ক, এই সড়ক দিয়েই মূলত মায়ানমার পর্যন্ত যাওয়া যায়। এই সড়ক দিয়ে আপনারা হেঁটে হেঁটেও যেতে পারেন, অথবা আপনারা চাইলে টমটম গাড়ি নিয়েও যেতে পারেন। হেঁটে গেলে গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও আপনারা উপভোগ করতে পারেন। হচ্ছে সীমান্তবর্তী কিছু গ্রাম, খুব সুন্দর সুন্দর গ্রাম। বলে রাখা ভালো, এই রুটটি হচ্ছে যখন রোহিঙ্গারা 2017 সালে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিল, এই এই রুটটা দিয়ে হাজার হাজার রোহিঙ্গা এই পথ দিয়ে এসে বাংলাদেশে অবস্থান নিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন বাঙ্গা একটি গ্রামীণ সড়ক, তবে এই সড়কটি একসময় খুব মজবুত ছিল, দুই পাশে বেশ কিছু গাছপালা ছিল। রোহিঙ্গা আসার পর থেকে প্রতি বছর দেখা যায় একটু বৃষ্টি হলে এই রাস্তার উপর পানি উঠে আসে, বন্যা শুরু হয়, যে কারণে আসলে রাস্তাটি ভেঙে গেছে। তবে এই রাস্তার কাজ দ্রুতই শুরু হবে বলে আমরা শুনতে পাচ্ছি। ডেলপাড়া গ্রাম, ছোট্ট একটি গ্রাম। এই গ্রাম থেকে পূর্ব দিকে বেশ খানিকটা দূরে মায়ানমারের সীমান্তে স্পষ্ট দেখা যায়, তবে আমরা আজকে মায়ানমারের সীমান্তের একেবারে নিকটে গিয়ে সীমান্তটি দেখতে চাই। ওখানে যে সীমান্ত সড়কটি করা হচ্ছে বর্তমানে, অনেক লম্বা একটি সীমান্ত সড়ক, খুব সুন্দর একটি সীমান্ত সড়ক। কোয়ালিটিপূর্ণ ভিডিও না হলেও আমি আশা করব আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা জানেন সীমান্ত এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ এবং উন্নত মানের ক্যামেরা ইউজ করা নিষিদ্ধ বলেই আসলে মোবাইল দিয়ে এই ভিডিওটি করানো হয়েছে। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করেছি, আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য নয়। তারপরেই আমি রিকোয়েস্ট করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, যেহেতু ভবিষ্যতে এই চ্যানেলে অত্যন্ত হাই কোয়ালিটিপূর্ণ অনেকগুলো ভিডিও আপলোড করা হবে, যেগুলো অবশ্যই ট্রাভেলিংয়ের উপর এবং লার্নিংয়ের উপর হবে। কাজেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। Thank you.
আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং মিয়ানমার একেবারে পাশাপাশি এখানে একটি সীমান্ত সড়ক করা হচ্ছে যেটি দেখতে অত্যন্ত সুন্দর এই সড়কটি নির্মাণ কাজ শেষ হলে এটি একটি পর্যটন এরিয়া হবে বলে আমি আশা করি এই সড়কের এক পাশে বাংলাদেশ এবং অন্য পাশে মিয়ানমার যা দেখতে আসলে সত্যি অপূর্ব